তাদের প্রস্তুতনাটা অপান্তর অযৌক্তিক এবং বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের শামিল। আমাদের দেশে যেমন কিছু সুশীল থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র কিছু সুশীল থাকে এবং তারা বিভিন্ন জায়গা থেকে বায়াসড হয়ে আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে না জেনে না শুনে এই ধরনের বক্তব্য দেওয়া, তা আমি মনে করি অযাচিত হস্তক্ষেপ। দেখুন, শ্রম আদালতের রায়টা ওনারা পড়ুক, এর আগেও আমি বলেছিলাম আপনারা আমাদের ডকুমেন্টগুলো দেখেন, পড়েন, আমাদের সঙ্গে আলোচনা করেন, দুপক্ষ শুনে এবং আপনার শ্রম আদালতে যে রায় দিয়েছে 84 পেজেস যেটা জাজমেন্ট, সেই রায়টা না পড়ে তারা না শুনে একতরফা একটা বক্তব্য দেওয়া, আমি মনে করি আমাদের দেশের বিচার ব্যবস্থার সরাসরি হস্তক্ষেপের শামিল। যদিও এগুলো আমরা আমলে নিই না, আমরা এগুলো পাত্তে দিই না, কারণ কোন দেশের বিচার বা কোনো দেশের সিনেটের কী বলল না বলল আমাদের এগুলো আমরা গায়ে মাখি না। দুঃখজনক হলো সত্যি আমাদের দেশের কিছু পত্রপত্রিকা এগুলিকে ফলাও করে ছাপছে, কিন্তু দেখুন আমি এই সিনেটরদের তো একজন কদিন আগে 6 মাসও হয়নি ঘুষের দেয় তাকে অব্যাহতি দেওয়া হবে, এই সিনেটরদের তো একজন কখন, তারা তো তখন কিছু বলেনি। তাদের দেশের যখন একজন সিনেটর ঘুষের দায়ে বরখাস্ত হয় তখন তারা চুপ থাকে, অথচ আমাদের মতো দেশে স্বাধীন বিচার ব্যবস্থা যেখানে দুপক্ষ শুনানি অর্থে সাক্ষী সাবুত নিয়ে রায় দিয়েছে সেই স্বাধীন বিচার ব্যবস্থাকে বলছে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং, রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। আমি 12 সিনেটরের নিকট আবেদন করব, আপনারা বাংলাদেশে আসুন, আপনারা রায়টি পড়ুন, আমাদের সঙ্গে বসুন, ইউনুসের আইনজীবীর সঙ্গে বসুন, ইউনুসের সঙ্গেও বসুন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের সঙ্গে বসুন। আপনারা আইনে যদি দেখাতে পারেন কলকারখানা প্রতিষ্ঠান যে বাদী হয়ে যে মামলা করেছে, শ্রম আদালত যে রায় দিয়েছে সেখানে কত আইনগত ভুল থাকে, তাহলে আপনি পরামর্শ দেন প্রফেসর ইউনুসের আইনজীবীকে, কিন্তু সেগুলো রায় না পড়ে দূর থেকে ঝাপসা ঝাপসা কিছু সমালোচনার উপর এইসব বক্তব্য দিবেন, এইগুলি আমরা আমলে নিব না, আমরা এগুলো কখনো আমলে আগেও নেইনি, এখনো নিব না, আমরা এগুলি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।